আমরা আইপিডিসির কর্মপদ্ধতি নিয়ে আলোচনা করতেছিলাম, দাওয়াতের উপরে আমরা আলোচনা শুরু করেছি। দাওয়াতের আমরা অনেকগুলি বিষয়ে আলোচনা করে শেষ করেছি। আমরা ধারাবাহিকভাবে যাচ্ছিলাম, আমি জাস্ট মনে করার জন্য দেখেছি যে প্রথম দফা কর্মসূচির যে দাওয়াত, এটার উদ্দেশ্যটা কী সেটা উল্লেখ করে আমরা স্টাডি করছি। তারপরে চারটা দিক নিয়ে আমরা আলোচনা করেছি। তারপর প্রথম দফা কর্মসূচি বা দাওয়াতের কাজে 21টা কাজের লিস্ট আমরা আলোচনা করেছি। তারপরে ওই লিস্ট ধরে এক একটা কাজ করতে গিয়ে তারপর আমরা এই কাজগুলি বাস্তবায়নের জন্য যে বিষয়গুলি আমাদেরকে সামনে রাখতে হবে, যেমন দাওয়াতি কাজের গুরুত্ব, দাওয়াতি কাজের ক্ষেত্রসমূহ, দাওয়াতি কাজের অপরিহার্য 5টি উপাদান, এটা এতটুকু পর্যন্ত আমরা বোধহয় আসছি, তাই না? এখন ওই আমরা কিন্তু খেয়াল করলে দেখা যাবে যে আমরা কিন্তু ব্যক্তিগত সম্পৃক্তি যোগাযোগ স্থাপন, মানে এটা তো ওই মানে রিপোর্ট বইতে যে বন্ধু যোগাযোগ যেটা আর কি, মানে দাওয়াতি টার্গেট, এটা আমি ওই ব্যক্তিগত রিপোর্টে দুইটা সাইড থেকে দেখাচ্ছি, একটা কপি নিয়ে আসতো কিনা আছে ডেস্কে, মানে কর্মপদ্ধতির কপি থাকলেও নিয়ে আসবে। তো এখানে ওই আমরা দেখেছি যে টার্গেটটা হলো দাওয়াতি টার্গেট সাক্ষাৎ, যেটা আমরা বলি না এগুলি না ওই রিপোর্ট বই, এগুলি বাদ দিলে এগুলি কমপ্লিট হয়নি, ওই রিপোর্ট বই এক কপি আর ওই কয়েক কপি রিপোর্ট বই আর ইয়ে নিয়ে আস, এদিকে এদিকে আপনি এদিকে আসুন, দাওয়াতের কাজ শোনেন, এটাই আছে না, কর্মপদ্ধতি নাই। আচ্ছা এখান থেকে দেখাচ্ছি, এখানে ওই আমি আবার কথাগুলি রিপিট করার জন্য আবার বলছি বারবারে, এই যে এখানে কর্মপদ্ধতি রিপোর্ট বইয়ের এই পাশে আছে, এই পাশে আছে যে দাওয়াতি টার্গেটের লিস্ট যেটা আর কি, আর আর এখানে দাওয়াতি টার্গেট সাক্ষাৎ। তো এখানে ওই প্রত্যেকটা কাজই আমাদেরকে মিলিয়ে দেখতে হবে যে ব্যক্তিগত রিপোর্টের এটা কোথায় এটা রিপোর্টিংটা হবে। তো দাওয়াতি টার্গেটের কথা যখন বলা হয়েছে এখানে, মানে ওই এক নম্বর যেটা আর কি 21টা লিস্টের মধ্যে যেটা ব্যক্তিগত সম্পৃক্তি স্থাপন এবং যোগাযোগ, এগুলির ল্যাঙ্গুয়েজ কিন্তু একটু মডিফাই হবে ভবিষ্যতে। এটা অ্যাকচুয়ালি হবে যে এখানে আর কি যেটা টাওয়ারটি টার্গেট নাম সহ লিস্ট করতে বলা হয়েছে, আর এটার অ্যাকশনটা কিছুটা আসবে এখানে দাওয়াতি টার্গেটের সাক্ষাৎ, ওইটা আমরা বলছি। তো এখন আমরা বলছি যে এটা করতে গিয়ে কী কী কাজগুলি দিলে আমরা আলোচনা করে ফেলছি।